প্রতিবছর জানুয়ারিতে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের বাধ্যবাধকতা তুলে দিতে চায় নির্বাচন কমিশন। বিদ্যমান আইনে সংশোধন করে ভোটার তালিকা প্রকাশের সময় কমিশন নিজেই নির্ধারণ করতে চায়। সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। ওই বৈঠকের সিদ্ধান্তের আলোকে নির্বাচন সহায়তার দুই শাখাকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।